নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা আপনাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি কম্বো রেসিপি হিসেবে। তো দেখে নিই কি কম্বো রেসিপিটা থাকছে। তো প্রথমেই আমি বেশ কিছুটা বাসমতি চাল নিয়ে নিয়েছি, ধরুন 1 বাটির থেকে একটু কম বাসমতি চাল নিয়েছি। তার সাথে কি কি ফোড়ন লাগছে দেখে নিই। একটা বড় এলাচ লাগছে, একটা স্টার অ্যানিস লাগছে, অল্প কিছু দারচিনি, অল্প কিছু লবঙ্গ আর অল্প কিছু জিরে লাগছে, গোটা জিরে, কারণ আমি রান্নাটা করতে চলেছি আপনাদের কাছে জিরা রাইস। আর হ্যাঁ, তেজপাতাটা বাদ চলে গিয়েছিল, তাই তেজপাতাটাকে একবার দেখিয়ে দিলাম আপনাদের। তেজপাতা অবশ্যই লাগবে। প্রথমে চালটাকে আমি মানে বাসমতি চালটাকে আমি ভালো করে জল দিয়ে বেশ কিছুবার ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর চালটা থেকে জলটা ছেঁকে বার করে খানিকক্ষণের জন্য রেখে দেবো। এবার কড়াটা গ্যাসে বসিয়ে দেব এবং বেশ খানিকক্ষণ গরম করে নিয়ে তাতে আমি অল্প একটু রিফাইন্ড তেল মানে রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে নেব, আর অল্প 1 চামচের মতো ঘি নিয়ে নেব, কারণ জিরা রাইস করতে গেলে ঘিটা অবশ্যই লাগবে। তাই ঘিটাকে গরম করে নিচ্ছি, মানে ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়া হলে যে মশলাগুলো দেখেছিলেন, তেজপাতা, গোটা জিরে, স্টার অ্যানিস, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সব কটা মশলা আমি জাস্ট এই তেলের ওপর দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো একটা হালকা স্মেল বেরোচ্ছে, গরম মশলাগুলো ভাজলে একটা সুন্দর স্মেল বেরোয় না, সেই সুন্দর স্মেলটা যেই বেরোচ্ছে অমনি আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম বাসমতি চালটা, সেইটা এই মশলার উপর দিয়ে দেব। এবার মশলার উপর যেই দেয়া হয়ে গেল, এবার নর্মালি একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব একটা ভাজবেন না কিন্তু, তাহলে সেদ্ধ করার সময় ভেঙে যেতে পারে। হালকাভাবে একটু যে জলটা আছে সেটা একটু মরে যাওয়ার মতো করে একটু নেড়ে নেড়ে এটাকে একটু শুকনো শুকনো ভাজা ভাজা করে নিতে হবে, আর তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিতে হবে। ব্যাস, এই কটা জিনিস দিয়ে আমি রান্না করে ফেলবো জিরা রাইস। চাইলে আপনারা অন্যভাবেও করতে পারেন, তবে এটা খুব চটজলদি সহজ পদ্ধতিতে আর টেস্টটাও প্রায় একই রকম হয়, আমার তো খুবই ভালো লাগে। তাই এইভাবেই আমি রান্না করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে পরিমাণ জলটা নেব, সব সময় আপনারা যে পরিমাণ চালটা নেবেন তার থেকে দেড় বেশি নেবেন। মানে হচ্ছে ধরুন 1 কাপ যদি চাল থাকে তাহলে 1.5 কাপ জল নেবেন, এটাই হচ্ছে এর মাপ। আপনি যদি যে পরিমাণ, যে বাটিতে হোক, কাপে হোক, যে পরিমাপে আপনি চালটা নেবেন সেটার 1.5 জলটা থাকবে, ব্যাস, আর জলটা নর্মাল জল দেবেন। এবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আমি একটু হালকা নাড়াচাড়া করে আবার খানিকক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই রেডি আমাদের জিরা রাইস। দেখতেই পাচ্ছেন অল্প অল্প একটু জল আছে, তাই খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখুন এবার একদম ঝরঝরে হয়ে গেছে, সুন্দর জিরা রাইস প্রেজেন্ট করে দিয়েছি আপনাদের কাছে। আচ্ছা, শুধু জিরা রাইস হলে চলে নাকি? চলুন একটু এর সাথে কষা মাংসটাও করে নিই। তো কষা মাংস করতে নর্মালি সবাই জানেন কি কি মশলা লাগে, তাই জাস্ট মুখেই বলে দিচ্ছি, আমি ম্যারিনেটটা শুরু করে দিয়েছি অলরেডি। পেঁয়াজ, লং, আদা, লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, এই তো বেসিক যে মশলাগুলো লাগে সেইগুলো দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নেবেন। ব্যাস, এবার শুধু ডেচকিতে করে আমি করেছি, আপনারা কড়ায় যেখানে খুশি যেভাবে খুশি করতে পারেন।
লুকিয়ে জাস্ট নাড়তে থাকুন নাড়তে থাকুন নাড়তে থাকুন, ব্যাস। আর হ্যাঁ, এই কষা মাংসে কিন্তু এক বিন্দু জল ইউজ করবেন না, মাংস থেকেই নিজস্ব একটা জল ছাড়বে এবং ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কষিয়ে নিলেই কমপ্লিট। দেখুন, বলতে বলতে আমারই মুখে জল চলে আসছে, কি করা যায় আর। যাই হোক, তো দেখতে থাকুন। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবার একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। কষা মাংসের শুধু একটাই কাজ, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন আর নাড়াতে থাকুন, ব্যাস থালেই রেডি হয়ে যাবে আস্তে আস্তে। আর কম আছে, কষা মাংস রান্না করলে তার স্বাদটাই অন্যরকম হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি রসুনগুলোকে একটু গোটা রেখেছি, আমি না রসুনগুলোকে বেটে দিইনি, রসুনগুলোকে হালকা হালকা থেতো করে দিয়েছি। ওই কচা কচা রসুনগুলো মুখে লাগলে না দারুণ লাগে কষা মাংসে, তাই আমি এইভাবেই করছি। তো আমার কষা মাংস প্রায় রেডি হয়ে এসছে, এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা না দেওয়াটা আপনাদের দেখানো হয়নি, তো যাই হোক, এটা অবশ্যই আমি গরম মশলা দিয়েছি। আমাদের মাংস মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, আবার বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলেই আমাদের ফাইনালি মাংস কমপ্লিট হতে চলেছে। আপনাদের দেখে কার কার জিভে জল আসছে, তো পরের দিন আপনারা রান্না করে ফেলবেন কিন্তু। এবার আমি প্লেটিংটা করে নিই। জিরা রাইস, ঝরঝরে জিরা রাইস, কি লোভ লাগছে আমার দেখে। যাই হোক, আপনাদেরও নিশ্চয়ই লাগছে, কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন হয়েছে রান্নাটা। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রান্নাটা আমার পলিসিতে করে। তো আপনারা আপনাদের মতো করে করতে পারেন, তো একদিন একবার ট্রাই করে দেখুন না আমার মতো করে রান্না করে কেমন লাগে। তো যাই হোক, আমার এখানে জিরা রাইসটা প্লেটে দেওয়া হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে নেব। কষা কষা লাল লাল কষা কষা মাংস, উফ, আহাহা, আর কিছু লাগে নাকি। আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়ে আমার পরিবারের সবার সাথে মিলে মিশে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবং আপনারাও পারলে কালকেই রান্নাটা করে ফেলুন এবং পরিবারের সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়াটা করে একটা সুন্দর করে সেলিব্রেট করে নিন রান্নাটা। এবং আপনাদের যদি কোনো পার্সোনাল সেলিব্রেশন থাকে সেটাতেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার কোনো একদিন কোনো একটা নতুন রান্না নিয়ে আসব। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের একটু পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের ভালোবাসা, পাশে থাকা, এটা আমাদের খুবই দরকার। কি বলবো, আমার বেশি কিছু কথা বলার থাকে না, মানে আমি বলতে পারি না, তবে যেটুকুনি বলি নিজের মনে করে বলি। নমস্কার।